এই কার্যক্রমগুলো কোনো মানুষ থেকে জনসাধারণ থেকে চাঁদা উঠিয়ে যে ফেসবুক ইউটিউব কিংবা কাউকে বলে পাঁচ দশ টাকা নিয়ে এই ধরনের কাজ করা হয় না? সপ্তম শ্রেণীর পরে পাঁচজন আর করতে পারো নাই, তুমি তো অবিবাহিত, সবকিছু তো আমরাই করছি, তোমার তো কোনো খরচ করা লাগে নাই। এখানে আমরা যা করি সম্পূর্ণ বিনামূল্যে করি, কোনো ধরনের একশো টাকার একটা ফর্ম ফিল আপ প্রয়োজন হয় না। চার বছর যাবত একটি পা নেই, এবং যদি তোর পরিচয়টা বলো, কি নাম? সুলতানা। সুলতানা, বাবার নাম কি? আব্দুল মালিক। মায়ের নাম? জাহানারা। দেশের বাড়ি কোথায়? থেকে প্রীতি ও এলেনা, ধন্যবাদ জানাচ্ছি প্রীতি ও এলেনা আপু আপনাদেরকে। আপনাদের মাধ্যমে আপনারা আপনাদের মা বাবার শান্তির জন্য এই কাজটি করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই শান্তিতে রাখুক। আমি দেখতে পাচ্ছি তোমার কোন পাটা লাগানো হয়েছে, একটু উঠে দেখাবা, একটু উঠে দেখাবা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, একটু উঠাও না, সামান্য একটু উঠাও। হ্যাঁ, এটা আর একটু উঠাও, সামান্য এটা আর একটু উঠাও। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল পা, আর এটা হচ্ছে কৃত্রিম পা, তো সম্পূর্ণ পাটি নেই। যদি একটু আমাদেরকে হেঁটে দেখাও, তো আমরা দেখতে পাচ্ছি যে সে হাঁটছে, এবং তার এই হাঁটাটাই হচ্ছে আমাদের সাফল্য, এবং হাজারো মানবিক কাজের মধ্যে এটি আমাদের একটি অন্যতম মানবিক কাজ। এবং একজন মানুষ কেউ 10 বছর 15 বছর 20 বছর কিংবা 2 যোগ পরেও আবারও হাঁটে, সেটাই আমাদের সফলতা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নিরবধি, এবং আল্লাহ পাক আমাদেরকে সেইভাবেই হাঁটাক। আবার ঠিক আছে, এখানে একটু দাঁড়াই, আর আমরা আবার বলছি এই কার্যক্রমগুলো কোনো মানুষ থেকে জনসাধারণ থেকে চাঁদা উঠিয়ে যে ফেসবুক ইউটিউব কিংবা কাউকে বলে 5-10 টাকা নিয়ে এই ধরনের কাজ করা হয় না, শুধুমাত্র কোনো মানুষ স্পন্সর করলে সেটাই আমরা করি। ওনার সাথে কথা বলে ওনাকে হিসেবটা দিয়ে, এবং এই এক কপি আমাদের ফেসবুকে ইউটিউবে চলে যায়, আর এক কপি ওনাকে আমরা পার্সোনালি পাঠিয়ে দিই। তো আমরা ফেসবুক ইউটিউবে যাওয়ার আগে পার্সোনালি পাঠিয়ে দিব প্রীতি ও এলানা আফুকে, আমেরিকার ঢেলাওয়ার থেকে ফরিদা আলম আন্টির মাধ্যমে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। তিনি তার তালিমের মানুষজনকে এই ভালো কাজে সম্পৃক্ত করেছেন, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ভালো কাজটিতে, যাতে আল্লাহ পাক আমাদেরকে সবসময় সম্পৃক্ত রাখে, এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই কার্যক্রমগুলো যাতে ভবিষ্যতে আমরা পরিচালনা করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে কাছ থেকে যদি আরেকটু দেখাই, তুমি জানাও একটু হেল্প করো। তো এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো ভবিষ্যতে যাতে আমরা চলমান রাখতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের এই কাজগুলো রুচিলে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিক। এবং তার সাথে যদি কথা বলি, তুমি খুশি তো? এবং তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা? সপ্তম শ্রেণী। এরপরে পাঁচজন আর পড়তে পারো নাই? না। তুমি তো অবিবাহিত? আচ্ছা, তো তোমার পরিবার এখন এখান থেকে গেলে মা বাবা তো অনেক খুশি হবে? অনেক খুশি। আচ্ছা, তুমি তো চিন্তাও কারণে হাঁটবা? না, এখন তো আল্লাহ পাক হাঁটাচ্ছে। যাক, সে চিন্তাও কারণে হাঁটবে, কিন্তু আল্লাহ পাক তাকে হাঁটাচ্ছে, তো তার মা বাবা অনেক খুশি হবে, যদিও আমরা সেই খুশিটা দেখতে পাচ্ছি না, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং এই প্রাপ্তির নেপথ্য নায়ক যাদের কারণে সম্ভব হয়েছে, আবারও বলছি ওনাদের পরিবারের জন্য আমরা দোয়া করি। আমেরিকার ঢেলোয়ার থেকে ফরিদা আলম আন্টির মাধ্যমে আমরা যোগাযোগ করে প্রীতি ও এলেনা আপুর মাধ্যমে এই কাজটি সম্পন্ন করেছি, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ঢেলোয়ার থেকে প্রীতি ও এলেনা আপুকে, ওনাদের স্পন্সরের কারণে। আজকে কি নাম বলছো? সুলতানা। সুলতানা আবারও হাসছে, সুলতানার জন্য দোয়া করবেন। পরিশেষে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের এই কাজের অংশীদার, আমাদের এই ভালো কাজের সবসময় সমন্বয়ক আমাদের রতন ভাই। রতন ভাই, এই ভালো একটা মুহূর্তে আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করব না, আমি তারপরও ধন্যবাদ দিতে হচ্ছে প্রীতি ও এলেনা আপুকে, যার কারণে আজকে ভন্টি 4 বছর পায়ে একটি স্বপ্নের পা, উনি কখনো কল্পনা করে নাই যে কৃত্রিম পা দিয়ে উনি হাঁটবে, জানি না, কারণ হয়তো এরকম আমাদের যে শকত ভাই হয়তো পৃথিবীতে জন্ম নেওয়ার কারণেই আজকে 560তম পাও লাগিয়ে অনেক ভাই বোন মা বাবা পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে চিয়ারবির এই এই জায়গা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরে গেছেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রীতি ও এলেনা আপুকে, ওনাদের মতন এরকম আপনারাও চাইলে এগিয়ে আসতে পারেন, আপনার যে যে যা দিবেন কোনো সমস্যা নাই, আপনি দিবেন একটি পায়ে, যদি বলো আমি একটা পা লাগিয়ে দিব, কোনো সমস্যা নাই, একটি পা লাগিয়ে দিলে
আমরা এরকম আবার আপনাদেরকে আমরা লাইভে এসে দেখিয়ে দিব। তো এই বোনটি নোয়াখালী থেকে আসছে, সোনাইমুড়ি থেকে। 4 বছর যে বোনটি ঘরে বন্দি ছিল, তো আজকে বোনটি যখন পায়ে হেঁটে বাড়িতে যাবে, তার ওনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবে, এবং উনি পড়ালেখা করতে পারে নাই। তো আমি ওনার জন্য দোয়া ও শুভকামনা থাকবে, যাতে এরকম আমরা হাজারো বোন হাজারো মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি আমাদের ভাইয়ের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আপনারা সবাই মানবিক শকত ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ে যদি সুস্থ থাকে, ভাইয়ে যদি ভালো থাকে, ইনশাআল্লাহ আমরা এই বছরের মধ্যে টার্গেট নিয়েছি 1000 কৃত্রিম পা সম্পূর্ণ করব। তো এটা যাতে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। ইনশাআল্লাহ আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারি। আবারও বলছি, সে এসেছে, কি নাম বলছো তোমার? সন্তানা। সন্তানা এসেছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে, এখন সে চলে যাবে। এবং এখানে তোমার যে থাকা খাওয়া যাতায়াত এবং ইংলিশ জুতা ডিভাইস সবকিছু তো আমরাই করছি, তোমার কি কোনো খরচ করা লাগে নাই? এখানে আমরা যা করি সম্পূর্ণ বিনামূল্যে করি, কোনো ধরনের 100 টাকার একটা ফর্ম ফিল আপ প্রয়োজন হয় না, এবং সবকিছু বিনামূল্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য স্পন্সর, যারা স্পন্সর করে তাদের স্পন্সরশিপে আমরা এই ভালো কাজটি সম্পূর্ণ করে দিই। আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি মানবিক কার্যক্রমটি চালু করে রেখেছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য এবং আমাদের জন্য, এবং সে হেঁটে বাড়ি যাবে। এবং আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যদি এই ধরনের ভালো কাজের সাথে প্রীতি ও এলেনা আফু আমেরিকার ঢেলোয়ার থেকে আবার সংযুক্ত থাকতে পারে, ওনাদের জন্য দোয়া করি, প্রীতি আফু এবং এলেনা আফুর জন্য দোয়া করবো। হ্যাঁ, এবং ওনাদের কারণেই হয়েছে কিন্তু এটা। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখো, ওদেরকেও ভালো রাখো। আচ্ছা ইনশাল্লাহ। তো আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ অব্যাহত রাখতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। চট্টগ্রাম সিএপি প্রাঙ্গণ থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।